हेलो गाइज वेलकम टू माय चैनल चले एक अपडेटेड वीडियो नहीं वीडियो शुरू आगे एकटाई कथा जरा एखो सब्सक्राइब करो नी कीसर अपेक्षा करो अवश्य सब्सक्राइब कर बेल आइकन ऑल कर दाओ। तो चले आसि आजकल प्रथम अपडेटे। तो सीएफएल एर किन्तु आजके तीनटे मैच छिलो टोटाल। प्रथम मैच छिलो मोहम्मदान एससी बनाम शारदान समिति। मैचे 15 मिनिटे निकोलार गोले एगिए जाए मोहम्मदान। 39 मिनिटे आबारो फैयाजेर गोले 2-0 गोले एगिए जाए मोहम्मदान। खेला शेष हय 3-0 गोले मोहम्मदान जयलाभ करे। गोलदाता तो छिलेन निकोला फैयाज एवं अजहरुद्दीन। অন্যদিকে বিএসএস স্পোর্টিং ক্লাব 3-1 গোলে পরাজিত করে রেলওয়ে এফসিকে। গোলদাতা রাহুল, ডোডোজ আর তীর্থঙ্কর। এছাড়াও আরিয়ান্স ক্লাব বনাম টালিগঞ্জ অগ্রগামীর খেলা ছিল যেটা গোল শূন্য ড্র হয়। তো তোমরা প্রায় সকলেই জানো যে আজ এফসি কাপে ম্যাচ ছিল মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসি। এই ম্যাচটা কিন্তু 2-0 গোলে জয়লাভ করে মোহনবাগান। প্রথমার্ধে গোল করেন মোহনবাগান প্রাণ ভোমরা, রয় কৃষ্ণা, দ্বিতীয়ার্ধে সুভাশিস বোস। দুটো গোলের ক্ষেত্রেই কিন্তু অবদান রয়েছে সুভাশিস বোসের। তো প্রথমে আমরা এক নজরে দেখে নিই দুই দলের স্টার্টিং ইলেভেনটা। এদিকে মোহনবাগানের স্টার্টিং ইলেভেনে ছিল অমরিন্দর সিং, দীপক টাংড়ি, প্রীতম কোটাল, কার্ল ম্যাকহিউ, সুভাশিস বোস, সুমিত রাঠি, হুগো বুমস, লেনি রড্রিগেজ, মনবীর সিং, ডেভিড উইলিয়ামস, রয় কৃষ্ণা। বেঙ্গালুরুতে ছিল গুরপ্রীত সিং সন্ধু, সার্থক গোলুই, অ্যালন কোস্টা, রাংডু মুসা ভকিং, রোহান সিং, সুরেশ ওয়াংহাম, অজয় ছেত্রী, জয়েশ রানে, উদান্তা সিং, সুনীল ছেত্রী, সেলিটন সিলভা। তো মোহনবাগানের দুটো গোলের ক্ষেত্রেই কিন্তু অবদান ছিল সুভাশিস বোসের, যেটা একটু আগেই বললাম। প্রথম গোলটা তিনি যেমন দারুণ অ্যাসিস্ট করেছিলেন রয় কৃষ্ণাকে, সেখান থেকে রয় কৃষ্ণার শুধু হেডটা ফ্লিক করে দেওয়ার কথা ছিল, সেই কাজই করে প্রথম গোল এনে দিয়েছিলেন রয় কৃষ্ণা ফার্স্ট হাফেই। হুগো বুমোস কিংবা ডেভিড উইলিয়ামস কিন্তু তাদের সেই চেনা ছন্দে পাওয়া যায়নি আজকের ম্যাচে, আর পাওয়া যাওয়ারও কোনো কথা নয়, কারণ এই কয়েকদিনের প্র্যাকটিসে যে তারা পুরো ম্যাচ ফিট হয়ে যাবেন সেটা আশা করাও ভুল, এবং ডেভিড উইলিয়ামস তো একদম শেষ মুহূর্তে এসে দলের সাথে যোগ দিয়েছেন। দ্বিতীয় গোলটা কিন্তু সুভাশিস বোস একজন দক্ষ স্ট্রাইকারের মতো করে গেছেন। তার সেই অনায়াস গোল দেখে যে কেউ ভাববে তিনি হয়তো স্ট্রাইকার পজিশনের প্লেয়ার। তবে সন্দেশ ঝিঙ্গান এবং তিরির অনুপস্থিতি এক ফোঁটাও কিন্তু বুঝতে দেননি মোহনবাগান ডিফেন্স। আগে আমরা বলেছিলাম যে কার্ল ম্যাকহিউকে কিন্তু সেন্টার ব্যাকে খেলাবেন হাভাস, সেটাই কিন্তু হলো। কার্ল ম্যাকহিউয়ের পাশে যথেষ্ট ভালো পারফরমেন্স করে গেল সুমিত রাঠি। এই ম্যাচে কিন্তু চোখে লাগার মতো পারফরমেন্স করে গেছেন সদ্য যোগ দেয়া দীপক টাংড়ি। তার জন্যই কিন্তু ভালো খেলেও ফিনিশ করতে পারছিল না বেঙ্গালুরু। তবে অমরিন্দর সিংকে কিন্তু একদমই কনফিডেন্ট লাগেনি, হয়তো প্রথম ম্যাচের জন্যই এরকম মনে হয়েছে। আশা করা হচ্ছে খুব শিগগিরই তিনি তার পুরনো ফর্মে ফিরে যাবেন। তবে কিন্তু বেঙ্গালুরু এফসির হয়ে রোহান সিংকে দারুণ চোখে লেগেছে, দারুণ পারফরমেন্স করেছেন তিনি। এছাড়াও সুরেশ দারুণ পারফরমেন্স করেছে, কিন্তু উদান্তা সিং, সুনীল ছেত্রী এদের একদমই কিন্তু সেইভাবে লক্ষ্য করা যায়নি ম্যাচে, যার জন্য কিন্তু খুব একটা ভালো যে গোলের সুযোগ তৈরি করেছে সেটা একদমই না। মাঝমাঠে ভালো পাস খেলছিল, অনেক বেশি পজিশন রেখেছে মোহনবাগানের থেকে বেঙ্গালুরু এফসি, কিন্তু ফিনিশটা আসছিল না, যার জন্য কোথাও গিয়ে হয়তো কৃতিত্ব থাকবে কার্ল ম্যাকহিউ, দীপক টাংড়ি, এছাড়াও সুমিত রাঠি এই প্লেয়ারগুলোর। তো অনবদ্য ভালো খেলেছে মোহনবাগান এ কথা একদম বলা যাচ্ছে না, কারণ সেই পরিমাণে কিন্তু ম্যাচ প্র্যাকটিস টাইম পায়নি। আরও অনেক বেটার খেলতে পারে মোহনবাগান এবং তাদের রিজার্ভ বেঞ্চও যথেষ্ট স্ট্রং, আস্তে আস্তে নিজেদের মেলে ধরবে মোহনবাগান এবং পরের ম্যাচও অবশ্যই জিতবে, এটাই তো তাদের কাছ থেকে আশা করা যায়। এবং একজন বাঙালি প্লেয়ার সুভাশিস বোস এবং বাংলার টিম মোহনবাগান তাদের এফসি কাপে এরকম ভালো পারফরমেন্স এবং একটা অ্যাসিস্ট এবং একটা গোলের কৃতিত্ব বাঙালি ফুটবলার সুভাশিস বোস, যেটা আমাদের বাঙালির
ক্ষেত্রে কিন্তু এক দারুণ উন্মাদনা সৃষ্টি করে। তো চলে আসি এবার ইস্ট বেঙ্গলের আপডেটে। তো গতকালকে যে ভিডিও বানিয়ে জানিয়ে দিয়েছিলাম যে ক্লাবের তরফ থেকে জানা যাচ্ছে যে তাদের এখন পর্যন্ত সই করার কোনো আগ্রহই তাদের নেই, তো সেখান থেকে আজকে যে নিউজটা বেরিয়ে আসছে, তো এখনও পর্যন্ত তাদের অ্যাডভোকেট যে মানে আইনজীবীরা রয়েছেন তারাই কিন্তু সেই ক্লজগুলো এখনও ভালোভাবে খুঁটিয়ে দেখছেন। আজকে হয়তো আমি এখন ভিডিও বানাচ্ছি 7টা বাজে, তো এই সময় এখনও পর্যন্ত তারা ক্লাবকে কিছু জানায়নি। তারা তারপর ক্লাবকে মানে ক্লাবের সাথে তো কর্মকর্তাদের সাথে তো অবশ্যই যোগাযোগ রয়েছে, কিন্তু ফাইনাল কি করবে না করবে সেটা তারা জানায়নি। এছাড়াও শ্রী সিমেন্টের আইনজীবীর সাথে কিন্তু ক্লাবের আইনজীবীরা কথা চালিয়ে যাচ্ছে, কিছু কিছু জায়গায় তাদের সমস্যা রয়েছে, যেটা জানো যে আলাদা করে কিছু ঘর রাখা রয়েছে, যেটা কমিটি হোক বা অন্যান্য যারা দায়িত্বে থাকবে তাদের জন্য ঘর রাখা রয়েছে, মানে তাদের জন্য ঘর অ্যালট করা রয়েছে। এছাড়াও যে অনেক সুবিধা পেত ইস্ট বেঙ্গল ক্লাব কর্মকর্তারা সেগুলো কিন্তু তারা পাবে না। সদস্যরাও যে যখন তখন ক্লাবে ঢুকত, তারা ক্লাব টেন্টে ঢুকত, সেগুলোও কিন্তু যথেষ্টভাবে ব্যবহার করতে পারবে না, বহু নির্দেশিকা থাকবে তার ক্ষেত্রে, তো সেই নিয়েই কিন্তু একটা সমস্যা চলছে। তো এখন পর্যন্ত মনে হয় না যে সিএফএলটা ইস্ট বেঙ্গল খেলতে পারবে, তবে আইএসএল অবশ্যই ইস্ট বেঙ্গল খেলবে, কারণ সই করা ছাড়া কোনো উপায় নেই ইস্ট বেঙ্গল কর্মকর্তাদের, এটা আমি আগেও বলেছি এখনও বলছি। তো কিন্তু সিএফএলটা খেলতে পারবে না, এটাই যা একটা খারাপ বিষয়, এবং যে প্লেয়ারগুলো তাদের র্যাডারে ছিল সেটাও আস্তে আস্তে কিন্তু হাতছাড়া হতে চলেছে এবং হচ্ছেও আপাতত তোমরা দেখতে পাচ্ছ। তো দেখা যাক কবে কী সিদ্ধান্ত নেয়। আজকে সন্ধ্যের পর যদি কোনো আপডেট আসে অবশ্যই, তোমাদের যদি রাতে ভিডিও বানানোর টাইম থাকে ভিডিও বানিয়ে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো।